हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपने देखा वो की भावे सहज भावे कोटी बनाना जाए, तार आगे अवश्य हमारे चैनल टीके सब्सक्राइब कर रखुन। आमी एखाने एक मीटारेरो कम फैब्रिक नियेछी, जेहेतु आमी एखाने माझारी साइजेर कोटी बनाबो, ताई आमार एक मीटारेरो कम फैब्रिकेई हये जाबे। जदि आपनारा लंग कोटी बनान ताहले आपनारा ओई मेजारमेंट अनुयायी फैब्रिक निबेन। एखाने आमी फ्रंट और बैक पार्ट एकसाथे निब, ताई आमी चारटा लेयार के एकसाथे करे फोल्ड करे निब। और एकटा जिनिस खेयाल राखबेन, अवश्यई क्लोज साइड जाते एकसाथे थाके और ओपेन साइडगुलो एकसाथे थाके। एखाने आमार टोटाल लेंथ 15 आछे। आमी एखाने शोल्डार 6 निये नेब, तो 6 ए आमी एखन दाग केटे नेब। एखन आमी आर्म होले शेप दिए दिब। आमी एखाने आर्म होल नियेछि 7, तो आमी 7 ए एखन दाग केटे ड्र करे नेब। এখন আমি চেস্টের মাপ নিয়ে নিব। আপনার চেস্ট যা হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ সাথে আরো 1 ইঞ্চি মার্জিন নিয়ে নেবেন। তো আমার এখানে চেস্ট আমি 12 নিয়েছি। দেন আমি এখানে ওয়েস্ট মার্ক নিব। আমি এখানে ওয়েস্ট নিয়েছি 11, এটার সাথে আমি 1 ইঞ্চি মার্জিন করে নিচ্ছি। দেন আমি এটাকে অ্যাড করে দিব। এখানে আমি আর্ম হোলে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে দাগ কেটে এখন এটাকে ড্র করে নেব। এখন আমি নেকের মার্ক করব। তো আমি এখানে নেক নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। প্রথমে আমি ব্যাক পার্টের জন্য গলা কেটে নেব, তার জন্য ব্যাক নেক হচ্ছে 2.5 ইঞ্চ। এটাকে আমি রাউন্ড শেপ এভাবে দিয়ে দিব। এখানে শোল্ডার ডাউন আমি 1/2 ইঞ্চ নিয়েছি, তো 1/2 ইঞ্চ এভাবে কেটে নেব। তো আমি এখন দুইটা পার্টকে এভাবে একসাথে কেটে নেব। তো আমি ব্যাক পার্টটাকে আগে সরিয়ে ফেলবো, যেহেতু আমার ব্যাক পার্টে নেক কাটা হয়েছে। তো ফ্রন্ট পার্টকে এখন আমি কাট করার জন্য প্রথমে এইভাবে করে নেব, তার আগে 4 ইঞ্চি নিচে থেকে উপরে এভাবে কাটবো এবং নিচেও ঠিক 4 ইঞ্চি ঠিক এইভাবে আমি দাগ কেটে নেব। আমি একটা লাইন ড্র করে দিব 4 ইঞ্চিতে। এখন ঠিক এই 4 ইঞ্চি থেকে একবারে নেক লাইন পর্যন্ত একটা ড্র করব, আর নিচে 4 ইঞ্চিতে ড্র করে এভাবে করে নেব। তো আমি এটাকে একটু রাউন্ড শেপে দাগ কেটে নেব। এবার আমি এটাকে কাট করে নেব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এই যে দেখছেন আমাদের কাটার পরে ঠিক এমনটাই হবে। এটা আমার ব্যাক পার্ট, ব্যাক পার্টের উপর ঠিক ফ্রন্ট পার্টটা এভাবে রাখলে আমাদের এই শেপটা হবে। তো আমি পাইপিং দেওয়ার জন্য এগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি সাইড জয়েন করে নেব। তো দেখেন এখানে আমার সাইড জয়েন করা হয়ে গিয়েছে। এরপরে আমি পাইপিং লাগিয়ে দিব। আমি পুরো কোটিতে পাইপিং লাগিয়ে দিয়েছি। আমি এভাবে ডাবল স্টিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু শোল্ডার জয়েন করিনি, আমি সাইড জয়েন করে পুরো কোটিতে পাইপিং দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে আমি শোল্ডার জয়েন করব, আর এখানে আমি ফিতা অ্যাড করে দিব। আপনারা দেখেন আমি ফিতা এখানে একটা করে রেখেছি। তো আমি এখানে দুইটা লেয়ারে ফিতা নিয়েছি। তো এখানে একটা হচ্ছে 4 ইঞ্চি আর একটা হচ্ছে 3 ইঞ্চিতে। তো আমি যেমনটা আপনাদের করে দেখাবো ঠিক এইভাবে আপনারা করবেন, তাহলে ইজিলি আপনারা ফিতায় ফুল বসাতে পারবেন।
আমার কোটি বানানো হয়ে গিয়েছে। আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।